আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়াই টু কুকিং। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ভেজিটেবল এগ ফ্রাইড রাইস। এই ফ্রাইড রাইসটা আমি খুব সহজভাবে ঘরোয়া পদ্ধতিতে আপনাদের বানিয়ে দেখাবো। কিছু টিপস ফলো করলে ফ্রাইড রাইস অনেক সুন্দর ঝরঝরে এবং পারফেক্ট হয়, সেই টিপসগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এই ফ্রাইড রাইসটা ঘরোয়া পদ্ধতিতে বানালেও এর স্বাদ রেস্টুরেন্টের স্বাদের চেয়ে কোনো অংশে কম নয়। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। ভেজিটেবল এগ ফ্রাইড রাইস বানানোর জন্য প্রথমে আমি একটি হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে নিয়েছি। এখানে একটি বড় হাঁড়ি ব্যবহার করতে হবে, আর পানির পরিমাণটা কিন্তু বেশি নিতে হবে, তা না হলে ভাতটা ঝরঝরে হবে না, অনেকটা আঠালো হয়ে যাবে, আর চুলার আঁচটা হাই হিটে থাকবে। দিয়ে দিলাম 1 টেবিল চামচ তেল, 1/2 টেবিল চামচ লবণ। তেল দিলে ফ্রাইড রাইসটা খুব সুন্দর ঝরঝরে হয়। এবার পানিটা গরম হলে এর মধ্যে 1 কাপ পোলার চাল দিয়ে দিচ্ছি। আমি এখানে চিনি গুঁড়া চাল নিয়েছি, আপনারা যে কোনো পোলার চাল নিতে পারেন। চালটা আমি পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি, আর চালটা একটু বেশি ভালোভাবে ধুয়ে নিতে হবে, তাহলে ফ্রাইড রাইসের কালারটাও সুন্দর আসবে আর ঝরঝরে হবে। এখন চালটাকে সেদ্ধ করে নিতে হবে। একেবারে পুরোপুরি সেদ্ধ করে নেওয়া যাবে না, 80% সেদ্ধ করে নিতে হবে, কারণ গরম ভাপে বাকিটা সেদ্ধ হয়ে যাবে। বেশ কিছুক্ষণ জাল করার পরে যখন চালটা ফুটে ভাতের মতো হয়ে যাবে, তখন একটু হাত দিয়ে চেক করে দেখবেন, অথবা একটু দাঁতে দিয়ে দেখবেন। যখন দেখবেন যে বাহির থেকে দেখতে ভাতের মতো লাগছে, কিন্তু ভেতরে হালকা একটু শক্ত দানার মতো থাকবে, এই পর্যায়ে চুলাটা বন্ধ করে দিতে হবে। চালটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেলে ফ্রাইড রাইসটা ঝরঝরে হবে না। এখন দেরি করা যাবে না, সাথে সাথে একটি চাল নিতে ঢেলে পানিটা পুরোপুরি ছড়িয়ে নিতে হবে, এবং একটি ট্রেতে বা যে কোনো ছড়ানো পাত্রে ভাতটা ঢেলে ফ্যানের বাতাসে দিয়ে ঠান্ডা করে নিতে হবে। আমি 2 ঘন্টা ফ্যানের বাতাসে রেখে ভাতটা ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করার পর হাতে যদি সময় থাকে, তবে 1 থেকে 2 ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন, তাহলে ফ্রাইড রাইসটা খুব সুন্দর ঝরঝরে হয়। আর নর্মাল ফ্রিজে না রাখলেও ভাতটা ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। আর আপনারা চাইলে আগের দিন ফ্রাইড রাইসের ভাতটা রান্না করেও নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন। এখন একটি হাঁড়িতে 2 টেবিল চামচ তেল আর 2 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। এখানে আপনারা পুরোটাই তেল দিয়ে করতে পারেন, তবে ঘি দিলে টেস্টটা আরও বেড়ে যায়। ঘি বা তেলের পরিবর্তে পুরোটা বাটার দিয়েও করতে পারেন। তেলটা একটু গরম হলে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ রসুন কুচি। একটু ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ কুচি, 1/2 কাপ বরবটি এবং 1/2 কাপ গাজর। কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এখন থেকে চুলার আঁচটা হাই হিটে রেখে পুরো রান্নাটা করতে হবে। প্রায় 2 মিনিটের মতো ভাজার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ মটরশুঁটি, 1/2 কাপ ক্যাপসিকাম আর 5টা মরিচ এভাবে স্লাইস করে কেটে দিয়েছি। দিয়ে দিলাম 1 চা চামচ লবণ। কিছুক্ষণ ভেজে নিচ্ছি। চেষ্টা করবেন সবগুলো সবজি একটু লম্বাটে স্লাইস করে কেটে নেওয়া। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো সবজি ব্যবহার করতে পারবেন, তবে যে সবজিগুলো সেদ্ধ হতে বেশি সময় লাগে সেগুলো একটু আগে দেবেন, আর যে সবজিগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেগুলো পরে দেবেন। সবজিগুলো কিন্তু বেশি সেদ্ধ করে ফেলা যাবে না। ফ্রাইড রাইসের সবজিগুলো কিন্তু তাজা তাজা থাকবে আর কালারটাও ঠিক থাকবে। প্রায় 1 মিনিটের মতো ভাজার পর সবজিগুলো সাইড করে নিচ্ছি ডিম স্ক্র্যাম্বল করার জন্য।
এখানে আমি দুইটা ডিম নিয়েছি, এর মধ্যে এক চিমটি লবণ দিয়ে ফেটিয়ে নিচ্ছি। এখন ডিমটা স্ক্র্যাম্বল করে নিচ্ছি। সবজিগুলোর সাথে ডিমটা মিশিয়ে নিচ্ছি। এভাবে মিশিয়ে নিলে ডিম সবজি মিশে ফ্রাইড রাইসের টেস্টটা আরও ভালো হয়। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো। এবার আর বেশি ভাজা চাপে না, জাস্ট একটু মিশিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব ঠান্ডা করে রাখা ভাতগুলো। নেড়েচেড়ে সব কিছু ভালোভাবে মিক্সড করে নেব। দুই তিন মিনিটের মতো নেড়েচেড়ে সব কিছু ভালোভাবে মিক্সড করার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সয়া সস। আরও এক থেকে দুই মিনিটের মতো একটু মিশিয়ে নিচ্ছি। সয়া সস না দিলেও চলবে, তবে সয়া সস দিলে এর স্বাদটা আরও বেড়ে যায়। এই পর্যায়ে আপনারা চাইলে হাফ চা চামচ চিনি দিয়ে দিতে পারেন। আমি আজকে চিনি দেইনি, চিনি দিয়েও আমি করে দেখেছি, বেশ ভালো লাগে। ফ্রাইড রাইসটা হয়ে গিয়েছে, এখন চুলাটা বন্ধ করে দিয়ে গরম গরম পরিবেশন করে নেব। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন এটা কতটা ঝরঝরে হয়েছে। দেখুন কত সহজেই তৈরি হয়ে গেল ভেজিটেবল এগ ফ্রাইড রাইস, আর এটা তৈরি করতেও খুব কম সময় লাগে। আশা করি আমার এই রেসিপি ফলো করে আপনারা বাসায় ট্রাই করলে আপনাদের ফ্রাইড রাইসও ঝরঝরে আর পারফেক্ট হবে। আজ তাহলে এই পর্যন্তই। আমার রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না যেন। আল্লাহ হাফেজ।